দিনের বেলায় এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ একজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের যুবক প্রীতম দেবনাথের অভিযোগ, গতকাল বিকেলে শান্তিপুর ফুলিয়া বিডিও অফিস থেকে স্বাস্থ্যসাথীর কাজ করে বাড়ির দিকে ফিরছিলেন, তখনই ফুলিয়াতেই দিনের বেলায় রাস্তার উপর বেশ কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয়। এরপর তার কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে, ওই যুবক দিতে রাজি না হওয়ায় রাস্তায় ফেলে যুবককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ওই যুবক চেঁচামেচি করতে এলাকার লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবক শান্তিপুর হাসপাতালে যায় চিকিৎসার জন্য। শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শনিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত যুবক। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। ওই যুবক জানায় সময় মতন যদি এলাকার লোকজন ছুটে না আসত তাহলে প্রাণী মেরে ফেলতে তাকে। তবে এই ঘটনার পর থেকে চোখে মুখে যথেষ্টই আতঙ্কের ছাপ ওই যুবকের, যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তের শান্তিপুর থানার পুলিশ। আমি সাইকেল নিয়ে আসছিলাম। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বাবলায়। আচ্ছা, এক নম্বর ওয়ার্ডে। আমি সাইকেল নিয়ে আসছিলাম, হঠাৎ আমাকে 10-12 জন এরকম। কোথা থেকে আসছিলে? ফুলিয়া ব্লক থেকে কাজ করে আসছিলাম। তো ফুলিয়াতে তুমি কাজ করো? কিসের কাজ করো? স্বাস্থ্য থাকি। আচ্ছা, তারপর কাজ করে বাড়ি ফিরছিলাম। আজের সময় 10-12 জন আটকে ধরে, টাকা পয়সা যায় না দিতে পারে, আমাকে বেদম মারধর করে। এই দিনের বেলাতেই আটকে ধরে? 4:30-4:30 নাগাদ। গতকালকে? গতকাল। আচ্ছা, তারপর এলাকার লোকজন এসে চিৎকার শুনে আসে, এসে তারপর এলাকার লোকজন আসে। তোমার কাছে কি টাকা পয়সা ছিল? অল্প কিছু ছিল। মানে কিসের কাজ করো তুমি? স্বাস্থ্যসাথীতে কাজ করো। স্বাস্থ্যসাথীতে কাজ করো, মানে এই যে দুয়ারে সরকার যে ক্যাম্প, ওই ক্যাম্পে ছিলে? আচ্ছা, সেখান থেকে বাড়ি ফিরছিলে? সেখান থেকে বাড়ি ফিরছিলে। ফুলিয়া কোন ব্লকে কাজ ছিল? আচ্ছা, হচ্ছে আপনার ডক্টর নাম কি দেখো, বিডিও অফিস থেকে বাড়ি ফিরছিলাম। আচ্ছা, 8-10 জন মিলে আমাকে ঘিরে ধরে। তাদের তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, একজনকে চিনতে পেরেছি। কোনো পুরনো শত্রুতার কারণে কি? না, কোনো পুরনো শত্রুতার কারণে। আচমকাই তোমাদেরকে কজন মিলে ঘিরে ধরলো? আচমকা আমাকে প্রায় 8-10 জন মিলে ঘিরে ধরে। এসে কি বলছে? টাকা দাও। তারপর? তারপর আমার চেন পেন ছিল ছিঁড়ে দেয়, সাইকেলটা ভেঙে দেয়। ঠিক আছে, এখন কমপ্লেন লেখাতে। তুমি টাকা দিতে রাজি হওনি? আমি তো মানে টাকা দিতে রাজি হবো কি, তার আগে আমার কথা বলার আগেই মারধর শুরু করে। কি দিয়ে মারলো? কচা দিয়ে, হাত দিয়ে। প্রকাশ্যে রাস্তায় ফেলে মারলো? রাস্তায় ফেলে মেরেছে। আচ্ছা, কেউ আসেনি ছুটে? পরে এলাকার লোকজন ছুটে এসেছিল, চিৎকার শুনে ছুটে গেছে।